নমস্কার বন্ধুরা, আমরা নতুন বছরের শুরুতেই একটি ভয়াবহ দুর্ঘটনার কথা জানাতে চলেছি। গতকাল অর্থাৎ চৌঠা জানুয়ারি 2020 রাত্রি আটটা আট মিনিট বর্ধমানের মতন একটি গুরুত্বপূর্ণ জনবহুল ব্যস্ত রেলস্টেশনে ঘটে গেল আচমকাই এক দুর্ঘটনা। কিছুদিন আগে থেকেই ছাদ মেরামতির কাজ চলছিল, স্টেশন জুড়ে চলছিল সৌন্দর্যায়ন, তার মধ্যেই ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে পুরনো দোতলা ভবনের একটি ঝুলন্ত বারান্দা। রাত আটটার পর থেকে কয়েক দফায় ওই বারান্দা এবং তার থাম বা স্তম্ভগুলো ভেঙে পড়ে। পূর্ব রেল সূত্রে জানা গেছে এই ঘটনায় দুজন আহত হয়েছেন, বর্ধমান মেডিকেল কলেজে তারা চিকিৎসাধীন, একজনের অবস্থা আশঙ্কাজনক। সবথেকে গুরুত্বপূর্ণ যে খবরটি হলো যে বর্ধমান স্টেশনে এটি প্রথমবার নয়, এই দুর্ঘটনা কিন্তু গত বছর নভেম্বরেও ঘটেছে। পাশাপাশি প্ল্যাটফর্মে দুটি ট্রেন দাঁড়ানোয় যাত্রীদের হুড়োহুড়িতে এক শিশুসহ 11 জন জখম হন। যাই হোক, নতুন বছরের প্রাক্কালে এত বড় দুর্ঘটনা, বহু মানুষের হতাহত বাঁচানো গেছে, সেটা একমাত্র সম্ভব হয়েছে তার কারণ এই যে অংশটি ভেঙে পড়েছিল সেই অংশটিতে কাজ চলছিল। সাধারণত সেই অঞ্চলটা, যে বিশেষ করে বর্ধমান স্টেশনের ওই এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখের পুরনো দোতলা ভবন, তার নিচে হকার এবং ভবগুরুদের ভিড় থাকে। যেহেতু এই অঞ্চলটা, এই অংশটার কাজ চলছিল, তাই সকাল থেকে সেই দিন স্টেশন পরিদর্শন করতে আসেন হাওড়া ডিভিশনের কর্তারা। সেই কারণে জনতাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়, ফলে দুর্ঘটনা যখন ঘটে সেই জায়গায় বিশেষ ভিড় ছিল না। ঘটনাস্থলে হাজির কয়েকজন প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত আটটা আট মিনিটে আচমকাই একটি স্তম্ভ কেঁপে ওঠে, ইট সুরকি খসতে শুরু করে, মুহূর্তে ধসে পড়ে ইট কংক্রিট লোহার অনেকটা কাঠামো, স্টেশনের নাম লেখা সাইনবোর্ডের একাংশ খসে যায়, ধোঁয়া ধুলোয় ঢেকে যায় এলাকা। প্ল্যাটফর্মের আশেপাশের ব্যবসায়ীদের অনেকেরই দাবি যে বারান্দা লাগোয়া থামগুলো যে নড়বড় করছে, শুক্রবারই তা তাদের নজরে এসেছিলেন, সে কথা তারা জানিয়েও ছিলেন। কিন্তু যাই হোক, এত বড় একটি দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ, সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং দমকল ঘটনাস্থলে যান, রেল পুলিশ এবং আরপিএফের সঙ্গে উদ্ধার কাজে নামেন তারা। ধ্বংসস্তূপ সরানো শুরু হয় রাত দশটা থেকে। রেলের কর্তারা ব্যাপার পুরো ঘটনাটির পূর্ণাঙ্গ পরিদর্শন করেছেন এবং তারা আর কোন অংশ বিপজ্জনকভাবে ঝুলে আছেন কিনা সেটাও নজরে আনছেন এবং কেন এই ঘটনাটি ঘটল তার কিন্তু তদন্ত বা রিপোর্ট, তদন্ত করে রিপোর্ট দেবেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের বক্তব্য অনুযায়ী 3 সদস্যের কমিটি করা হয়েছে, যারা তদন্ত করে 10 দিনের মধ্যে এই পূর্ণাঙ্গ ঘটনার রিপোর্ট জমা দেবেন। বন্ধুরা, এই আমাদের চ্যানেলের মারফত এই ধরনের যে কোনো ঘটনা যদি আগে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। ধন্যবাদ।